হাবিব আমরা ময়মনসিংহে যেতে চাই ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী শাহ আলম উজ্জ্বল উজ্জ্বল আমরা বিভিন্ন জেলায় দেখছি নারী ভোটারদের উপস্থিতি সকাল থেকে বেশি আপনি যে কেন্দ্রে আছেন সে কেন্দ্রে কি অবস্থা দেখছেন সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন পরিবেশে ময়মনসিংহের দুইটি উপজেলা গৌরীপুর ও তারাকান্দা এই দুইটি উপজেলার বিশটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে লক্ষণীয় পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি সবচেয়ে বেশি এবং বেলা বাড়ার সাথে সাথে নারী ভোটারের সংখ্যা বাড়তে শুরু করেছে গরিপুর উপজেলার দশটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাষট্টি জন ও তারাকান্দা উপজেলা দশটি ইউনিয়নে চৌষট্টি জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাকান্দ উপজেলা দশটি ইউনিয়ন পরিষদের মাঝে চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএমের মাধ্যমে হচ্ছে এদিকে প্রতিটি ভোট কেন্দ্র শান্তি ও সুস্থভাবে গ্রহণের লক্ষ্যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে পুলিশ সুপার আমাকে জানিয়েছেন এদিকে বেলা বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারের সংখ্যাও বাড়তে শুরু করেছে সকালে পুরুষ ভোটারের সংখ্যা কম থাকলেও দুপুর সকাল এগারোটার পর থেকে ভোটারের পুরুষ ভোটারের সংখ্যা প্রতিটি কেন্দ্রেই বাড়তে শুরু করেছে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার প্রতি দুটি উপজেলার প্রতিটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্য তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ ও আনসারের পাশাপাশি বিজিবি ও র্যাব মোতায়েন রয়েছে